আজকে যেটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে শিডিউলস অব দি কনস্টিটিউশন এবং এর কোন নাম্বারে কোন সাবজেক্ট নিয়ে আলোচনা করা হয়েছে এবং সেটাগুলোর কোন আর্টিকেলে আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্টে থেকে আলোচনা করছি, এটা হচ্ছে ফার্স্ট শিডিউল। দেখো ফার্স্ট শিডিউল যেটা আছে সেটা নেমস অফ স্টেটস অ্যান্ড দেয়ার টেরিটোরিয়াল জুরিডিকশন। আমি শর্টে এগুলোকে লিখছি, এটা হচ্ছে নেমস অফ স্টেটস, নেমস অফ স্টেটস এইগুলো নিয়ে আলোচনা করা আছে অ্যান্ড দেয়ার টেরিটোরিয়াল জুরিডিকশন। এটা হচ্ছে আর্টিকেল 1-4, এই আর্টিকেলের মধ্যে কিন্তু এটাকে আলোচনা করা হয়েছে। এবার দেখো সেকেন্ড শিডিউল যেটা আচ্ছা, আরেকটা জিনিস বলে নিই, নেমস অফ স্টেটস এখানে যেমন আছে তেমনি এখানে আরও একটা জিনিসও আছে, সেটা হচ্ছে নেমস অফ ইউনিয়ন টেরিটরিজ অ্যান্ড দেয়ার এক্সটেন্ট। আমি সেটাও লিখছি, নেমস অফ ইউনিয়ন টেরিটরিজ, নেমস অফ ইউনিয়ন টেরিটরিজ অ্যান্ড দেয়ার এক্সটেন্ট, এটাও কিন্তু এই আর্টিকেলের মধ্যে আছে। এবার সেকেন্ড শিডিউল দেখো, সেকেন্ড শিডিউলে যেটা আছে, প্রভিশনস রিলেশন রিলেটিং টু এমোলুমেন্টস অ্যালাওয়েন্স প্রিভিলেজ, মানে এটা আমি শর্টে লিখছি, এটা এমোলুমেন্টস, এই এমও এল ইউ এম ই এন টি এন সি অ্যালাওয়েন্স, এ এল এল ও ডাব্লিউ এন সি এস, এটা কি এই প্রেসিডেন্ট স্টেট গভর্নর ইনাদের কি সুযোগ সুবিধা, ইনারা কি রেমুনারেশন পান, সেইগুলো নিয়ে আলোচনা আছে। যেমন এখানে প্রথমেই আছেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রেসিডেন্ট, নাম্বার 2 আলোচনা আছে গভর্নর অফ স্টেট, জিওইআর এন গভর্নর অফ স্টেটস, নাম্বার 3 আছে স্পিকার অ্যান্ড দি ডেপুটি স্পিকার অফ লোকসভা, স্পিকার অ্যান্ড দি ডেপুটি স্পিকার অফ লোকসভা, এটা খেয়াল রাখতে হবে লোকসভা। নাম্বার 4 আছে চেয়ারম্যান অ্যান্ড দি ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা, চেয়ারম্যান অ্যান্ড ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা। নাম্বার 5 আছেন স্পিকার অ্যান্ড দি ডেপুটি স্পিকার অফ দি লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইন দি স্টেট, স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার অফ দি লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ স্টেটস। নেক্সটে আছেন নাম্বার 6 আছেন দি চেয়ারম্যান অ্যান্ড দি ডেপুটি চেয়ারম্যান অফ লেজিসলেটিভ কাউন্সিল, চেয়ারম্যান অ্যান্ড ডেপুটি চেয়ারম্যান অফ লেজিসলেটিভ কাউন্সিল অফ স্টেটস। নাম্বার 7 জাজেস অফ দি সুপ্রিম কোর্ট, জাজেস অফ দি সুপ্রিম কোর্ট। নাম্বার 8 জাজেস অফ হাই কোর্ট। নাম্বার 9 কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। এই ইনাদের এমোলুমেন্টস অ্যালাওয়েন্সেস প্রিভিলেজ এইগুলো নিয়ে কিন্তু এই সেকেন্ড শিডিউলে আলোচনা আছে। আর এখানে যে আর্টিকেলগুলোতে সেটা আছে, আর্টিকেলগুলো একটু কিছুটা ছাড়া ছাড়া আছে, সেই জিনিসগুলো একটু দেখতে হবে। যেমন 59 আর্টিকেলে আছে, 65 আর্টিকেলে আছে, 75 এটাতে আছে, 97, 125, 148, 158, 164, 186 আর 221 এই আর্টিকেলসগুলোতে কিন্তু এই আলোচনাগুলো আছে। এবার যেটা আছে থার্ড শিডিউলে দেখো কী আছে, ফর্মস অফ ওথস অর অ্যাফার্মেশন, ফর্মস অফ ওথ, শপথ অ্যান্ড অর অ্যাফার্মেশন,
অ্যাফার্মেশনস কাদের জন্য? নাম্বার ওয়ান হচ্ছে দি ইউনিয়ন মিনিস্টার্স, দি ইউনিয়ন মিনিস্টার্স। নাম্বার টু দি ক্যান্ডিডেট অফ ইলেকশন টু দি পার্লামেন্ট, দি ক্যান্ডিডেটস ফর ইলেকশন টু পার্লামেন্ট। নাম্বার থ্রি মেম্বার্স অফ পার্লামেন্ট। নাম্বার ফোর জাজেস অফ সুপ্রিম কোর্ট, জাজেস অফ সুপ্রিম কোর্ট। নাম্বার ফাইভ সি কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। নাম্বার সিক্স দি স্টেটস মিনিস্টার, স্টেট মিনিস্টার। নাম্বার সেভেন ক্যান্ডিডেটস ফর ইলেকশনস দি স্টেট লেজিসলেচার, ক্যান্ডিডেটস ফর ইলেকশনস। টু স্টেট লেজিসলেচার। নাম্বার এইটে আছেন মেম্বার্স অফ দি স্টেট লেজিসলেচার, দি মেম্বার্স অফ স্টেট লেজিসলেচার। নাম্বার নাইনে আছেন দি জাজেস অফ দি হাইকোর্ট, জাজেস অফ হাইকোর্ট। আর এই এই জিনিসগুলো যে আর্টিকেলগুলোতে আছে সেটা হচ্ছে নাম্বার 75, নাম্বার 84, 99, 124, 146, 173, 188 অ্যান্ড 219। এই আর্টিকেলগুলোতে কিন্তু এই আলোচনাগুলো আছে। এবার ফোর্থ শিডিউল, ফোর্থ শিডিউল যেটা আলোচনা আছে অ্যালোকেশন অফ সিট ইন দি রাজ্যসভা টু দি স্টেটস অ্যান্ড দি ইউনিয়ন টেরিটরিজ। তাহলে সিটস নিয়ে আলোচনা আছে যে কোন রাজ্যসভায় কী কতগুলো সিট হবে আর ইউনিয়ন টেরিটরিসে কোনগুলোতে কতগুলো সিট অ্যালোকেশনস থাকবে। আর এইটা আর্টিকেল আছে ফোর অ্যান্ড এইটটি, এই দুটো আর্টিকেলে কিন্তু এটা আলোচনা আছে। এবার ফিফথ শিডিউল, এটা প্রভিশন রিলেটিং টু দি অ্যাডমিনিস্ট্রেশন অফ অ্যান্ড কন্ট্রোল অফ শিডিউল এরিয়াস অ্যান্ড শিডিউল ট্রাইবস। তাহলে এটা কী আছে, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল অফ যে এরিয়াগুলো সেটা হচ্ছে শিডিউল এরিয়াস অ্যান্ড শিডিউল ট্রাইবস এই এরিয়াগুলোতে। আর এই আর্টিকেল 244 এই আর্টিকেল এটা নিয়ে আলোচনা আছে। এবার দেখো সিক্স শিডিউলে প্রভিশন রিলেশনস রিলেটিং টু দি অ্যাডমিনিস্ট্রেশন, এই এটা যেটা ছিল ফিফথ শিডিউল যেটা ছিল অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল সেটারই প্রভিশনস রিলেটিং টু দি অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্রাইবাল এরিয়াস অফ দি স্টেট অফ আসাম, অফ ট্রাইবাল এরিয়াস অফ আসাম। এটা খেয়াল রাখতে হবে মেঘালয় ত্রিপুরা আর মিজোরাম এই এইগুলোতে আছে। এটা আছে 244 আর 275, এটা খেয়াল রাখতে হবে। এবার সেভেন্থ শিডিউলে ডিভিশন অফ পাওয়ার্স বিটুইন দি ইউনিয়ন পাওয়ার বিটুইন দি ইউনিয়ন স্টেটস ইন লিস্ট ওয়ান, দ্যাট ইজ ইউনিয়ন লিস্ট। আর এটা আমি দিয়ে দিই লিস্ট ওয়ান, আর লিস্ট টুতে হচ্ছে স্টেট লিস্ট, আর লিস্ট থ্রিতে আছে কনকারেন্ট লিস্ট। আর এখন
এই যে ইউনিয়ন লিস্ট, এই ইউনিয়ন লিস্ট এটা কিন্তু খেয়াল রাখতে হবে 98টা সাবজেক্ট আছে, না কিন্তু অরিজিনালি 97টা সাবজেক্ট আছে, আর স্টেট লিস্ট সেখানে 59টা সাবজেক্ট আছে কিন্তু অরিজিনালি 66 সাবজেক্ট আছে, আর কনকারেন্ট লিস্ট, কনকারেন্ট লিস্টে 52টা সাবজেক্ট আছে কিন্তু অরিজিনালি 47 সাবজেক্ট আছে, এটা খেয়াল রাখতে হবে। এইট শিডিউল হচ্ছে সাবজেক্ট ম্যাটার হচ্ছে ল্যাঙ্গুয়েজ। অরিজিনালি এখানে 14টা ল্যাঙ্গুয়েজ ছিল, আর কিন্তু এখন এটা অরিজিনালি ছিল, এটা নাও 22 ল্যাঙ্গুয়েজ। 22 ল্যাঙ্গুয়েজের মধ্যে যেগুলো যেগুলো আছে আমি একটু লিস্ট করে দিচ্ছি, এটা হচ্ছে আসামিস, বেঙ্গলি, বড়ো, ডোগরি, গুজরাটি, হিন্দি, কানাডা, কাশ্মীরি, কোঙ্কানি, মৈথিলি, মৈথিলি এটাকে বলে MAITHILI মৈথিলি, মালায়ালাম, মণিপুরি, মারাঠি, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, সাঁওতালি, সিন্ধি, তামিল, তেলেগু, উর্দু। এখানে এই এই যে আর্টিকেলে এটাগুলো আলোচনা আছে সেটা হচ্ছে 344 আর 351। মানে কিছু একটা জিনিস একটু মনে রাখা দরকার, যেমন একটা পয়েন্ট আমি বলছি, সিন্ধি এটা কিন্তু 21st অ্যামেন্ডমেন্ট, যেটা 21st অ্যামেন্ডমেন্ট যেটা 1967 এখানে এর মাধ্যমে, আর আর কোঙ্কানি, মণিপুরি, নেপালি, কোঙ্কানি, মণিপুরি আর নেপালি এই তিনটে 71st অ্যামেন্ডমেন্ট 1992 এর মাধ্যমে কিন্তু অ্যাডেড হয়েছে। আর বোরো, ডোংরি, মৈথিলি, সাঁওতালি, বোরো, ডোংরি, মৈথিলি আর সাঁওতালি এই চারটে 92 যে অ্যামেন্ডমেন্ট, 92 অ্যামেন্ডমেন্ট সেটা হচ্ছে 2003 এর মাধ্যমে অ্যাড হয়েছে। আর ওড়িয়া আর একটা জিনিস মনে রাখতে হবে, কারণ ORIYA এই ওড়িয়াটা ওড়িয়া নাম হয়েছে, ODIA, এটা কিন্তু 96 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে নামটা চেঞ্জ করা হয়েছে, যেটা হচ্ছে 2011। এই কয়েকটি জিনিস এখানে একটু খেয়াল রাখলেই এনাফ। আর এরপরে দেখো নাইন্থ শিডিউল নিয়ে আমি বলছি, নাইন্থ শিডিউল সেখানে অ্যাক্টস অ্যান্ড রেগুলেশনস, এটা মনে রাখতে হবে, অ্যাক্টস অ্যান্ড রেগুলেশনস। অরিজিনালি যেটা ছিল সেটা 13 ছিল, কিন্তু প্রেজেন্টলি এটা 282 চলে গেছে, 282 রয়েছে, আর এটা 31B এই আর্টিকেলে এটা লেখা রয়েছে। এই অ্যাক্টস অ্যান্ড রেগুলেশনসটা এটা কি স্টেট লেজিসলেচার আর ডিলিং উইথ দি রিফর্মস অ্যান্ড অ্যাবলিশনস অফ জমিনদারি সিস্টেম, এটা মনে রাখতে হবে, অ্যাবলিশন অফ জমিনদারি, জমিনদারি যে সিস্টেম ছিল সেইটার অ্যাবলিশনস অফ দি পার্লামেন্ট ডিলিং উইথ আদার ম্যাটার্স। আর এই শিডিউলটা ফার্স্ট অ্যামেন্ডমেন্ট 19
51 এটা কিন্তু অ্যাড করা হয়েছিল। কী জন্য করা হয়েছিল? টু প্রোটেক্ট দি লস ইনক্লুডেড ইন ইট ফ্রম জুডিশিয়াল সিকিউরিটি, মানে জুডিশিয়াল সিকিউরিটি যে অ্যাক্ট ছিল সেটাকে প্রোটেক্ট করার জন্য। আর 2007 দি সুপ্রিম কোর্ট রুল দ্যাট দি লস ইনক্লুডেড ইন দি শিডিউল আফটার April 24, 1973 আর নাও ওপেন টু জুডিশিয়াল রিভিউ। তাহলে এটা মনে রাখতে হবে April 24, 1973 এইটা জুডিশিয়াল রিভিউয়ের জন্য এই লটা এখন ওপেন রয়েছে। এবার টেন্থ শিডিউলে প্রভিশনস রিলেটিং টু ডিসকোয়ালিফিকেশন অফ দি মেম্বার, যে ডিসকোয়ালিফিকেশন অফ মেম্বার অফ পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার অন দি গ্রাউন্ড অফ ডিফেকশন, এই গ্রাউন্ডে তারা কীভাবে ডিসকোয়ালিফিকেশান আসবে সেই সম্বন্ধে কিন্তু এখানে আলোচনা আছে। আর এটা কিন্তু 52 যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল 1985 তার মাধ্যমে কিন্তু এটা অ্যাড করা হয়েছিল। এটার একটা আলাদা নামও আছে, সেটা হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল, অ্যান্টি ডিফেকশন ল। এটা 102 আর 191 এইটার মাধ্যমে অ্যাড হয়েছিল। এবার ইলেভেন্থ শিডিউল দেখো স্পেসিফিক দি পাওয়ার অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটিস পঞ্চায়েত, এটা কিন্তু খেয়াল রাখতে হবে পঞ্চায়েতের এইগুলো নিয়ে এখানে কিন্তু আলোচনা করা হয়েছে। আর এটা ছিল, এটা কিন্তু 29টা ম্যাটার আছে। আর এই শিডিউলটা 73rd যে অ্যামেন্ডমেন্ট 1992 এর মাধ্যমে কিন্তু অ্যাড হয়েছিল। আর এই আর্টিকেল হচ্ছে 243G, এটা খেয়াল রাখতে হবে। আর লাস্ট যে সেটা হচ্ছে 12th শিডিউল, সেটা স্পেসিফাইজ দি পাওয়ার অথরিটি রেসপন্সিবিলিটি অফ মিউনিসিপ্যালিটিস, আগেরটা যেমন পঞ্চায়েত ছিল এটা হচ্ছে মিউনিসিপ্যালিটিস, তাদের পাওয়ার, তাদের অথরিটি রেসপন্সিবিলিটিস এই সব নিয়ে কিন্তু এখানে আলোচনা হয়েছিল। এখানে কিন্তু 18টা ম্যাটার আছে। আর এটা 74th যে অ্যামেন্ডমেন্ট 1992, 74th ও 92 এটার মাধ্যমে এটা অ্যাড হয়েছিল। আর 243W এই আর্টিকেল এটা আলোচনা হয়েছিল। তাহলে দেখো টোটাল 12 দ্য শিডিউল আছে আমাদের কনস্টিটিউশনে এবং তার বিস্তারিত জিনিসগুলো পরে আলোচনা করব। একটা আমি শর্ট রিভিউ এটার মধ্যে দিলাম, তোমরা এগুলোকে দেখতে থাকো, এগুলো খুবই হেল্পফুল দেখতে থাকো। আর একটা রিকোয়েস্ট করবো, তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনও না করে থাকো সাবস্ক্রাইব করে নাও, আমি এরকম জিনিস আরও দিতে থাকবো। থ্যাংক ইউ।